তৃতীয়বারের লড়াইটা কেমন মনে হচ্ছে? এবারে কতটা কঠিন? যে কোনো লড়াই আমার জন্য কঠিন, এবং যে কোনো কঠিন অবস্থাকে সহজ করে নেবার জন্যই গণতান্ত্রিক উপায়ে নির্বাচন হবে আমার মনে হয়, যদি সেন্ট্রাল ফোর্স থাকে। এবং যেভাবে বাংলায় বেশ কিছুদিন ধরে আমরা যে কঠিন নির্বাচন দেখেছি, যেভাবে গণতন্ত্রকে হত্যা করা হচ্ছে, সেইখানে দাঁড়িয়ে যদি এবার সেন্ট্রাল ফোর্স থাকে এবং গণতান্ত্রিক পদ্ধতিতে মানুষ তাদের ভোটের অধিকার প্রয়োগ করতে পারে, তাহলে আমাদের জয় নিশ্চিত। কারণ ভারতবর্ষের যে সাম্প্রদায়িকতা, ভারতবর্ষের যে স্বৈরাচার, এবং বাংলায় একইভাবে কেন্দ্রের শাসন এবং রাজ্যের শাসনে খুব একটা তফাৎ নেই, প্রায় একইভাবে চলছে, যে নৈরাজ্যের সৃষ্টি হয়েছে, তার প্রতিবাদ কিন্তু মানুষ তাদের ভোটের অধিকার যদি প্রয়োগ করতে পারেন, তাহলে নিশ্চয়ই তারা এর বিরুদ্ধেই রায় দেবে।